একবার ভিন নারী থেকে চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে চোখ নিচু করা, বলেন 10,000 রাকাত নফলের চেয়েও দামি, লাল্লাকা তারদা, বলেন লাল্লাকা তারদা, এটা না বাদশাহী পয়গাম, বাদশাহী অফার, এটা না আরশ আজিমের মালিকের অফার, এটা না সাত আসমান সাত জমিনের মালিকের অফার। সাত আসমান সাত জমিনের মালিক কি বলে, তুমি সকাল সন্ধ্যায় তসবিহ পড়বা, রাতে আর দিনে তসবিহ পড়বা, আমি তোমাকে খুশি করে দিব। গুনাহ কি করে, শুধু না পাক করে, আর তসবিহ শুধু পাক করে, সুবহানাল্লাহ, বলো গুনাহ শুধু কি করে, না পাক করে, ছবিয়ে শুধু কি করে, না পাক করে, গানে শুধু কি করে, না পাক করে, হারাম দৃষ্টি কি করে, না পাক করে, আর তসবিহ কি করে, পাক করে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওযুও লাগবে না, গোসলও লাগবে না, বসাও লাগবে না, দাঁড়াও লাগবে না, শোয়ারও লাগবে না। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار মানুষের তিন অবস্থা, দান বসা শোয়া ভয় অবস্থা, দান বসা শোয়া ভয় অবস্থা, কাজ হলো তিনটা, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। ওনশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওনশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى. صدق الله مولانا العظيم. তাজ العلوم মাদ্রাসা লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম, আমার যুবক ভাইরা, বরদার আলেম বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি অল্প সময়ের জন্য হলেও আমাদেরকে জিকিরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। যদি প্রধানমন্ত্রীর দফতরে কেউ ঢোকার সুযোগ পায়, তো এক মিনিট যদি হয়ে যায়, এটাও জীবনের জন্য পাথেয় হয়ে যায়, জীবনের জন্য গর্বের হয়ে যায়, গৌরবের হয়ে যায়, কি সমাজবদ্ধ এক মিনিট, লেকিন এটা জীবনের জন্য, সারা জীবনের জন্য গৌরবের। ঠিক আল্লাহর জিকিরের মজলিস যদি এক মিনিটও হয়, তো এর বাহিরে 70,000 বছরের চেয়েও দাম না। হ্যাঁ, যদি বুঝতাম যে নিঃশ্বাস জিকিরের মজলিসে কেটেছে,
এর বাহিরের সত্তর লক্ষ নিঃশ্বাসের চেয়েও বেশি দাম। যে ঘড়ি আর যে ঘন্টা কেটেছে, যে দিন কেটেছে, এটা কত দামি হবে? এটা জিকিরের মজলিস। বলেন এটা কিসের মজলিস? জিকিরের মজলিস। ইউবাহি বিহুমুল মালাইকা, এই মজলিস নিয়ে রব ফেরেশতাদের সাথে গর্ব করে। আর ফেরেশতারাও একে অপরকে ডেকে ডেকে বলে, দেখো 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 এখানে কি হচ্ছে, দেখো 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 দেখো। একে অপরকে ডেকে ডেকে বলে, যা তোমরা খুঁজছো এটা তাজুল উলুম মাদ্রাসায় পাওয়া গিয়েছে। যে জিকিরে হালাকা তোমরা খুঁজে ফিরছো এটা এখানে মিলে গেছে। এই মুহূর্তে আমাদের চতুর্পাশে ফেরেশতা জড়ো হয়ে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। বাতার যেমন দেখা যায় না, ওদেরকেও দেখা যায় না। লেকিন আমাদের ঢালকানা গহাজতওয়ালা বলেন, আমি কসম খেয়ে বলি যে এই মুহূর্তে ফেরেশতা আসমান পর্যন্ত আমাদেরকে বেষ্টন করে আছে। এই সময়টার কথা সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে, বলেন সূর্য উঠার আগে এবং ডুবার আগে, বলেন এই দুইটা সময় আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, নিজে বলে দিয়েছেন এই দুই সময়ে তোমরা আমার তাসবিহ পড়বা। কোন সময়? সূর্য উঠার আগে এবং ডুবার আগে রব নির্ধারিত করে দিয়েছেন। প্রধানমন্ত্রী যদি আপনাকে একটা সময় নির্ধারিত করে দেয়, আগামী বছর 2023 সালের জানুয়ারি মাসের 22 তারিখের সকাল 8টায় তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, কেমন হবে? যদি আমেরিকার প্রেসিডেন্ট অফার করে যে 2024 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে বিকেল 5টায় আমার সাথে সাক্ষাৎ করবা, কেমন হবে? এই অফারটা আপনি কবে থেকে বলতে শুরু করবেন? যেদিন থেকে শুনবেন সেদিন থেকে কি সারা পৃথিবীতে এলান করবেন আপনি? আর আমার রব বলেন, উসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। বলেন সকাল আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। সকাল আর সন্ধ্যা বলতে আমরা কি বুঝি না না বুঝি, এই জন্য রব্বে করিম এবার নিজে নির্দিষ্ট করে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকুন, আপনি আমার হামদ মাখা তাসবিহ পড়তে থাকুন, আপনি আমার পবিত্রতা ঘোষণা দিতে থাকুন এবং আপনি আমার প্রশংসা করতে থাকুন। আপনি তাসবিহ পড়তে থাকুন এবং আমার তাহমিদ করতে থাকুন, আপনি আমাকে পবিত্রতা ঘোষণা দিতে থাকুন এবং আমার প্রশংসার ঘোষণা দিতে থাকুন। রাসূল যেন বললেন, কখন দিতাম? রব বলেন, কাবলা তুলু ইশামসে, সূর্য উঠার আগে। বলেন অকাবলা গুরু বিহা, এবং সূর্য ডুবার আগে। বলেন সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, বিফোর সান রাইজ, তোরা ইংরেজি বুঝছস, এন্ড বিফোর সানসেট, সানসেট সান, কাবলা তুলু ইশামসে ওয়া কাবলা গুরুবিহা, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আমার হামদ মাখা তাসবিহ করুন, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, ওমিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, আপনি তাসবিহ পড়তে থাকুন সকাল সাঁঝে। কি রবের গাঁথুনি? কি তাসবিহ পড়তে থাকুন সূর্য উঠার আগে, তাসবিহ পড়তে থাকুন সূর্য ডুবার আগে,
তাসবিহ পড়তে থাকুন রাতের বেলায় মাঝে মাঝে, তাসবিহ পড়তে থাকুন সকাল আর সাঁঝে। আমি বললাম রব্বে কারীম, আমি যদি এভাবে করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা। বলো কথা দিলাম, চলো কথা দিলাম, জীবনে যখন যা চাইবা সব দিব। কে কি দিবে আবার বলেন? জীবনে যখন যা লাগবে সব দিব, এই পরিমাণ 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 দিব। কি লাআল্লাকা তারদা, শেষ তো তুমি বলে উঠবা ব্যাস ব্যাস আর লাগবে না। লাআল্লাকা তারদা বলেন, লাআল্লাকা তারদা। এটা না বাদশাহী পয়গাম, বাদশাহী অফার, এটা না আরশে আজিমে মালিকের অফার, এটা না সাত আসমান সাত জমিনের মালিকের অফার। সাত আসমান সাত জমিনের মালিক কি বলে? তুমি সকাল সন্ধ্যা তসবিহ পড়বা, রাতে আর দিনে তসবিহ পড়বা, আমি তোমাকে খুশি করে দিব। আমি তোমাকে কি করে দিব? আমি তোমাকে খুশি করে দিব। রব্বুল আলামিন কি দিয়ে খুশি করবেন? রব যেন বলেন দুনিয়া দিয়েও খুশি করব, আখেরাত দিয়েও খুশি করব। লাআল্লাকা তারদা, দুনিয়াতে না, দুনিয়াতে না এক নেক জিন্দেগি দিয়ে দিব, দুনিয়াতে নেক বিবি বিবি দিয়ে দিব, দুনিয়াতে নেক আওলাদ দিয়ে দিব, দুনিয়াতে নেক আহবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? লাআল্লাকা তারদা, যখন যে পরিমাণ খাবার লাগবে এই পরিমাণ খাবার দিয়ে দিব। লাআল্লাকা তারদা, যেদিন যে পরিমাণ দুধ লাগবে এই পরিমাণ দুধ দিয়ে দিব। লাআল্লাকা তারদা, জীবনে যে পরিমাণ ফল লাগবে এই পরিমাণ ফল দিয়ে দিব। লাআল্লাকা তারদা, কথা দিলাম জীবনে যে পরিমাণ লাগবে দিয়ে দিব। লাআল্লাকা তারদা, মৌতের বিছানায় আমি কালেমা পড়িয়ে দিব। লাআল্লাকা তারদা, মৃত্যুর যাতনা আমি রহমের হাত বুলিয়ে দিব। সাকরাতুল মওতের সময় আমি কি রহমতের হাত বুলিয়ে দিব? লাআল্লাকা তারদা, মওতের সময় না ফেরেশতা জান্নাতের তস্তরি তোমার মুখের সামনে তুলে ধরবে। লাআল্লাকা তারদা, কবরে জান্নাতের হাওয়া চালু করে দিব। লাআল্লাকা তারদা, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। লাআল্লাকা তারদা, কবরে এক আরামের ঘুম দিয়ে দিব। লাআল্লাকা তারদা, হাশরের ময়দানে আরশ আযীমের নিচে ছায়া দিয়ে দিব। লাআল্লাকা তারদা, এবার না আমলনামা ডান হাতে দিয়ে দিব। লাআল্লাকা তারদা, এবার না রাসূলের হাতে হজ কজরের পানি পান করিয়ে দিব। লাআল্লাকা তারদা, ফুল সিরাত বিদ্যুতের মতো পার করিয়ে দিব। লাআল্লাকা তারদা, জান্নাতের সব দুয়ার খুলে দিব। লাআল্লাকা তারদা, কোটি কোটি হুর আর গেলমান তোমাকে ইস্তেকবাল করবে। লাআল্লাকা তারদা, জান্নাতের সমস্ত নাজনে আমার দিয়ে দিব। লাআল্লাকা তারদা, শেষ তক তোমাকে আমার দিদার দিয়ে দিব। এবার খুশির চূড়ান্ত, এবার তোমার পাওয়ার চূড়ান্ত। হা যদি বুঝতাম, ফাসাব্বিহ বিহামদি রব্বিক, শুধু তসবিহ পড়তে থাকো সকাল আর সন্ধ্যায়। এই আয়াতের এক তরজমা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। এই আয়াতের এক তরজমা কি? পাঁচ ওয়াক্ত নামাজ। এই আয়াত দ্বারাই পাঁচ ওয়াক্ত নামাজ প্রমাণিত। কি একসাথে পাঁচ ওয়াক্তের কথা এই আয়াতের মধ্যে আছে? তাইলে পাঁচ ওয়াক্ত নামাজ এবং যদি এর সাথে তসবিহ গুলো জুড়ে যায় তো কেমন হবে? লাআল্লাকা তারদা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরস্কার কি? লাআল্লাকা তারদা, তোমাকে না খুশি করে দিব। বলেন তোমাকে না খুশি করে দিব। এক মেম্বার সব খুশি করে দিলেই তো অনেক হয়,
চেয়ারম্যান সাহেব খুশি করে দিলে আরো বেশি হয়, এমপি সাহেব খুশি করে দিলে আরো বেশি হবে, মন্ত্রী মহোদয় খুশি করে দিলে আরো বেশি হয়, প্রধানমন্ত্রী খুশি করলে আরো বেশি হবে, আমেরিকার প্রেসিডেন্ট খুশি করলে আরো বেশি হবে, আর শাহ আজিম মালিক খুশি করলে কি? পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার মনে থাকবে, এভাবে পাঁচ নামাজ হয়ে যাবে 500 বার। কতবার সুবহানাল্লাহ? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক পাঁচ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 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 এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচ নামাজ হয়ে গেল 500 বার, ঘুমাবার সময় হয়ে গেল 100 বার, এ হয়ে গেল মোট 600 বার। জবানে বললাম 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। ডেলি $6,000 করে বেতন, এই মানুষটার দাম কত? আমেরিকার প্রেসিডেন্টের আছে এটা, ডেলি $6,000 বেতন, কুয়েতের প্রেসিডেন্টের আছে, আর ডেলি $6,000 তাসবি, আর একটার দাম ওহুদের চেয়েও ভারী, একটা ওহুদের চেয়ে ভারী, বলেন আবার বলেন। আমার এক দোস্ত, তার খেজুরের বাগান আছে উহুদের পাদদেশে, আমরা ওখানে ঘুরতে যাই, বাগানে খেজুর পাড়তে যাই, খেজুর খেতে যাই, পুরাটা উহুদের পাশে 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 যেতে হবে, আর আমি খালি ভাবি আজম মিন উহুদ, আজম মিন উহুদ, আজম মিন উহুদ, একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়ে ভারী। কি মদিনায় খুরশিদ ভাই যার বাগান থেকে আমরা খেজুর কিনছি, গেছেন না? উহুদের চেয়ে ভারী, বলেন উহুদের চেয়ে ভারী, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার যদি বলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি বলেন, সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ পবিত্রতা ঘোষণা দিয়েছো, উসাব্বিহুকা, আমিও তোমাকে পবিত্র করে ছাড়ব। পবিত্র করতে 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 তোমাকে এতটা পবিত্র করে দিব, তোমার চোখে তখন তুমি আমাকে দেখবা, মোবাইল আর দি শুধুই না পাক করে, আর তাসবিহগুলো শুধুই পবিত্র করে, মোবাইলে শুধু কি করে নাপাক করে, মোবাইলে শুধু কি করে নাপাক করে, গুনাহ শুধু কি করে নাপাক করে, ছবি দেখায় শুধু কি করে নাপাক করে, বলেন না কেন? ছবি দেখায় শুধু কি করে নাপাক করে, মোবাইল দেখা কি করে নাপাক করে, তাসবিহ দেখা কি করে পবিত্র করে। ফেস ওয়াশ দিয়ে চেহারাটা ধুলে একটুখানি সাফ সাফ লাগে, কতক্ষণ বলে নাই কি কথা বলে, গুনাহ কি করে শুধু না পাক করে, আর তাসবিহ শুধু পাক করে, সুবহানাল্লাহ, বলো গুনাহ শুধু কি করে না পাক করে, ছবিও শুধু কি করে না পাক করে, গানে শুধু কি করে না পাক করে, হারাম দৃষ্টি কি করে না পাক করে, আর তাসবিহ কি করে পাক করে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অজুও লাগবে না, গোসলও লাগবে না, বসাও লাগবে না, দাঁড়াও লাগবে না, শোয়ারও লাগবে না,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار মানুষের তিন অবস্থা, দান বসা শোয়া হয় অবস্থা, দান বসা শোয়া হয় অবস্থা, কাজ হলো তিনটা, জিকির ফিকির দোয়া, দান বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দান বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দান বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দান বসা শোয়া, জিকির ফিকির দোয়া, আবার আমাদের হায়াত হলো দান বসা শোয়া, মোবাইলে মোবাইলে জীবনটাকে খোয়া, আমাদের হালত কি দান বসা শোয়া, মোবাইলে মোবাইলে জীবনটাকে খোয়া, বলো না কেন, দান বসা শোয়া, মোবাইলে মোবাইলে জীবনটাকে খোয়া, আল্লাহ ওয়ালাদের কাজ কি, দান বসা শোয়া, জিকির ফিকির দোয়া, ছোটরা বলেন জোয়ানরা বলেন, দান বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দান বসা শোয়া, জিকির ফিকির দোয়া, বলো বাকিটা বলো মামা, দান বসা শোয়া, জিকির ফিকির দোয়া, আর ওদের কাজ কি, দান বসা শোয়া, মোবাইলে মোবাইলে জীবনটাকে খোয়া, ওরা ইহুদি ওদের জন্য জান্নাত নাই, ওরা দেখুক এখানে আমরা দেখব ওখানে, একবার ভিন নারী থেকে চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে চোখ নিচু করা, বলেন দশ হাজার রাকাত নফলের চেয়েও দামি, কি শুনলেন, একবার ভিন নারী ছবি দেখা থেকে চোখ বাঁচানো দশ হাজার রাকাত নফলের চেয়েও দামি, লিখে রাখেন ছন্দ অক্ষরে, দেখা হবে হাসরের ময়দানে, আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা, আমি কি হাফেজ, আমি হাফেজের ভাই কি, হ্যাঁ যদি বুঝতাম জিব্বাটাকে শুধুই নাড়াতাম, জিব্বা নড়ে এখানে রব্বে করিমের জিব্বা নড়ে আরশে আজিমে, কি জীবনে কতবার কত টাকা খরচ করলে কোন দেশের প্রেসিডেন্ট আপনার নাম বলবে, জীবনে কত কোটি ডলার খরচ করলে আমেরিকার প্রেসিডেন্ট আপনার নাম বলবে, আর আমি একবার আমার জিব্বা নাড়লে আরশ আজিমে মালিক আমার নাম 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 বলে, মজা না, কোম্পানি সুইজারল্যান্ডের টিকিট দেয়, বেটা ফোন রুশোটিয়ার মোবাইল দা ব্যবহার কর, সরম না কি, কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড তিন দেশের টিকিট পেয়েছে, হে বেটা ফোন রুশোটিয়ার মোবাইল ব্যবহার কর, স্বর্ণের খনি দেব, কি বলে ভরি দেব, কি এই যে থাইল্যান্ড যাবো ঘুরতে, সরম লাগে না কি, তো আবার বাংলা আবার এটা বাংলা,
মোবাইল ভাঙ্গা থাকা, মোবাইল ভাঙ্গা, আমি বলি ছোট মোবাইল ব্যবহার করা এখন জান্নাতি মানুষের পরিচয়। কি বলছি বলো, জান্নাতি মানুষের কি পরিচয়? আর বড় মোবাইল ব্যবহার করে যদি গুনাহ না করে আরো বড় জান্নাতি। সুবহানাল্লাহ, বড় মোবাইল আছে লেকিন কি করে না, হে আরো বড় জান্নাতি। সুবহানাল্লাহ, কোথায় মুদ্রা, বড় মোবাইল আছে কিন্তু কি করে না, হে কি আরো বড় জান্নাতি। আলহামদুলিল্লাহ, বিষয়টা হলো গুনাহ, বিষয়টা হলো কি বলেন, প্রয়োজনে কম্পিউটার আছে, প্রয়োজনে ল্যাপটপ আছে, প্রয়োজনে বড় মোবাইল আছে, লেকিন গুনাহ করে না। সুবহানাল্লাহ, বলবেন না, বললো যে মাঝে মাঝে আমার মুস্তাসনা করলে না ভালো লাগে, আপনি যেভাবে ঢালাও করেন এভাবে না পেয়ে মাঝে মাঝে কি করলে ভালো লাগে, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা আমার রহমা রব্বি, কি আল্লাহ রহম না করলে গুনাহ থেকে বাঁচা যায় না, আল্লাহ যারে রহম করে তাকে গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে রহম করে গুনাহ করতে দেয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে গুনাহ বদত ছাড়তে দেয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে গুনাহ গুনাহ করতে দেয় না। আল্লাহ ভালোবাসার সবচেয়ে বড় আলামত তাকে গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ ভালোবাসার সবচেয়ে বড় আলামত গুনাহ করতে দেয় না। আল্লাহ ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন জামাতের সাথে নামাজ, আল্লাহ ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন সন্তানগুলো কোরআনে কারিমে পারে। আমার আব্বা আম্মাকে আল্লাহ ভালোবাসে, এই জন্য দশটা ভাইকে আল্লাহ কোরআনওয়ালা বানিয়েছে। যাকে আল্লাহ ভালোবাসে তাকে কোরআনের জন্য লাগায়, বাবু ভাইদের আব্বা আম্মাকে আল্লাহ ভালোবাসছে এই জন্য তাদের জায়গায় আল্লাহ মাদ্রাসা দিছে। কি কি ছিল, কি হয়ে গেল, এই জায়গাটা থেকে কি কি ফল আসতো আপনাদের, এই জায়গা থেকে জীবনে কয়টা গেল মরিচ আইছে, এই জায়গাটা থেকে কোনোদিন 1 কিলো মরিচ আইছে না জীবনে, আল্লাহ যাকে ভালোবাসে তার জান মাল আল্লাহ তাআলা তার মর্জি মতে ইস্তেমাল করে, আল্লাহ যাকে ভালোবাসে তার জান মাল আল্লাহর পছন্দ মতো ব্যবহার করে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের তৌফিক দিয়ে দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোরআনের ইলম দিয়ে দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোরআন মতে চলা সহজ করে দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখে লজ্জার সুরমা দিয়ে দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তার কানের উপরে পর্দার পর্দা হায়ার পর্দা দিয়ে দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তার জিহ্বাটাকে আল্লাহ ব্যবহার করে, আল্লাহ যাকে ভালোবাসে তার জিহ্বাটা নড়তে দেয়, মালিক ভালোবেসে বলে ওটা নাড়া আমি তোকে ভালোবাসি। হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরে ওটা লিখছেন, আল্লাহ তাআলার ভালোবাসার সবচেয়ে বড় পরিচয় আমার জিহ্বা নড়ে, আমার জিহ্বা তার নাম নিয়ে নড়ে। সুবহানাল্লাহ, বলেন আমাদের জিহ্বা রবের নাম নিয়ে নড়ে, রব কত বড় আমার জিহ্বা কত ছোট। সুবহানাল্লাহ, আরশ আজিমের মালিক কত বড় আমার জিহ্বাটা কত ছোট, একটা গোষ্ঠীর টুকরাই তো, এটা এদিকে থেকে এদিকে যেতে না যেতে কোটি কোটি নেকি লিখা হয়ে যায়। আবার বলেছে মিম হয়ে গেছে দশ। সুবহানাল্লাহ, কি এবার পড়িয়েছে আলিফ, আর চক আর সিলেট দিয়ে পড়িয়েছে দশটা বাচ্চাকে আলিফ, হয়ে গেছে প্রতিজনের মোকাবেলায় দশ দশ, এবার চলবে এটা কেয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, বলবেন না কি ভাবে, এই মাদ্রাসাকে মহাব্বত করবো তো, এটা আমাদের তাজুল উলুম মাদ্রাসা,
এটা আমাদের লক্ষ্মীপুরের মাদ্রাসা, নিয়ত রেখেছি ইনশাআল্লাহ এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হবে ইনশাআল্লাহ। জান মাল লাগাবার নিয়ত করেন যে ইনশাআল্লাহ এতে জান মাল লাগাবার কি আছে, সুযোগ আছে, কি আছে বলেন, সুযোগ আছে। পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে যারা এই কথাগুলো শুনছেন, মাল লাগাবার নির্ভেজাল জায়গা আছে, নির্ভেজাল মাল লাগাবার কি আছে বলেন, খাঁটি জায়গা, খাঁটি 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 একটা জায়গা বলছি, খাঁটি এটা কি বলছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ঘরকে কবুল করেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الا عصر القر مغرب আগে জুমার দিনে কিছু কথা বলা হয়েছে। রব করিম আপনি মেহরবানি করে মজলিস কে কবুল ফরমা, আল্লাহ এই মজলিসে বলনে ওয়ালা শুননে ওয়ালাকে সকলকে আপনি কবুল ফরমা, আল্লাহ এই মসজিদকে আপনি কবুল ফরমা, আল্লাহ এখানে জমানার শ্রেষ্ঠ একটা মসজিদ বানিয়ে দেন, আল্লাহ জমানার শ্রেষ্ঠ একটা মাদ্রাসা বানিয়ে দেন, আল্লাহ আপনি করনে ওয়ালা জাহাত মাওলা। মাওলা যারা শুরু থেকে টাকা দিয়েছে তাদেরকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত যারা দিবে তাদেরকে কবুল করেন। রব্বুল আলামিন একটা মসজিদ মাদ্রাসা আপনি বানাইয়াই দেন, আল্লাহ মুখলিস পড়নে ওয়ালা পড়ানে ওয়ালা জমা করে দেন, আল্লাহ মাওলানা উমায়েদ মাদানী মাওলানা আনোয়ার সাহেব সহ উস্তাদদেরকে আপনি কবুল করেন, আল্লাহ আপনার রহমতের দুয়ার খুলে দেন। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, নিআমাল মাওলা ونعم النصير، رب ارحمهما كما ربياني صغيرا. الله شرع الدنيا تلك المرشد مدرسة الانتظام في كل دين، الله جاكي 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 كاكي دي بين جناناي، اللهم متر دور دور دوكي دين مولا، الله المرشد مدرسة المحبة متر دور دور دوكي دين مولا، মাদ্রাসার আশেপাশে 40 মাইল পর্যন্ত হেদায়েত কেরাম করে দেন মাওলা, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে আসরের করেন মজলিসকে আপনি জমা হয়ে দেন, আপনি কবুল ফরমান, আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের হায়াতের মিনিট মিনিটকে আপনি দামি বানিয়ে দেন, আল্লাহ আমাকে আপনি কবুল ফরমা, আল্লাহ আমাদের ভাইগুলোকে আপনি কবুল ফরমা, আপনি আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের জহির ভাইকে হোসেন ভাইকে আপনি কবুল করেন, আমাদের প্রফেসর সাহেবকে আপনি কবুল করেন, তাওহিদ ভাই আল্লাহ সহ যারা এই মসজিদে টাকা দিয়েছে তাদের প্রত্যেককে আপনি কবুল করেন, আল্লাহ আমাদের নূরে আলমকে আপনি কবুল করেন, যারা এই মাদ্রাসা মসজিদে টাকা দিয়েছে, আল্লাহ এই ঘরটাতে কত হাজার মানুষ টাকা দিয়েছে আমার জানা নাই, আপনি প্রত্যেককে কবুল করেন মাওলা। আল্লাহ এই ঘরে এই মসজিদ মাদ্রাসা যারা এই দিতেছে তাদের সমস্ত জরুরত আপনি পুরা করে দেন, সমস্ত পেরেশানি দূর করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আল্লাহ আমাদের খবির ভাই তার ছেলেটাকে আপনি কবুল করেন, আল্লাহ ভাবিকে আপনি কবুল করেন, আল্লাহ এবারের আল্লাহ তাজুল ইসলাম চৌধুরী সাহেবের ছেলেদেরকে আপনি কবুল করেন, আল্লাহ এবারের সকলকে আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আমাদের হাফেজ মাওলানা জহির সাহেব মাওলা এই নওজোয়ানকে আপনার দিনের জন্য আপনি কবুল করেন, আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ জহির ভাইকে আপনি কবুল করেন, মাওলা আমাদের দোস্ত আহবাবদেরকে আপনি দিন নসিব করেন, আল্লাহ আমাদের কাদের ওলি বানায় দেন।
আল্লাহ আমাদের নসলকে আমি কবুল করে, আল্লাহ আল্লাহ এখানে একটা ছাড়া দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা কায়েম করে দেন, একটা দারুল উলুম কায়েম করে দেন, একটা দারুল উলুম কায়েম করে দেন। আল্লাহ আল্লাহ এই গ্রামের প্রতিটা মা বোনকে আপনি হেফাজত করেন, প্রতিটা বাচ্চাকে হেফাজত করেন, আল্লাহ সারা বাংলাদেশকে আপনি হেফাজত করেন। করোনা অমিক্রন দিয়ে মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচান মৌলা, মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমীন বিরাহমাতিকা ইয়া আল্লাহ।